দুইটি প্রীতি ম্যাচের জন্য অবিশ্বাস্য চমক রেখে আর্জেন্টিনার 32 সদস্যের দল ঘোষণা। কাতার বিশ্বকাপের বাকি রয়েছে আর 2 মাসের কিছু বেশি সময়। এখন থেকে বিশ্বকাপে নিজেদের দল গোছানোর প্রাথমিক পরিকল্পনা হাতে নিয়ে ফেলেছে দলগুলো। সেই ধারাবাহিকতা রোববার বিশ্বকাপের আগে খেলতে যাওয়া প্রীতি ম্যাচের জন্য 32 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কোলানির ঘোষিত দলে অ্যাঞ্জো ফার্নান্দেস, থিয়াগো আলমাদা সহ রয়েছে আরও চমক। লিওনেল মেসির নেতৃত্বে আগামী 23 সেপ্টেম্বর হন্ডুরাস ও 27 সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তরা। ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রের মিয়ামি ও নিউ জার্সিতে। দুইটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার 32 সদস্যের প্রাথমিক দল। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুল্লি। ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, জার্মান পেজেলা, ফাকুন্দো মেদিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নেহুয়েন পেরেস, লুকাস মার্টিনেস কুয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেস, নিকোলাস তালিয়াফিকো ও মার্কোস আকুনা। মিডফিল্ডার লেয়ান্থ পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যাঞ্জো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, আলেজান্দ্রো গোমেস, জিওবানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও অ্যাঞ্জেল ডিমারিয়া। ফরওয়ার্ড পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোর্রেয়া, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস। জোয়াকিন কোর্রেয়া, লাউতারো মার্টিনেস ও জুলিয়ান আলভারেস। ফুটবল খেলা যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।